রাজ শুভশ্রীর ফ্যানদের জন্য রয়েছে সুখবর। রাজ শুভশ্রীকে পর্দায় একসাথে দেখা যেতে চলেছে। অন্তঃসত্ত্বা শুভশ্রীর সাথে প্রথমবার পর্দায় রাজকে দেখা যাবে। তাদের শুটিংও হয়ে গেছে। কি ভাবছেন, কোনো ছবি নাকি ধারাবাহিক? এই প্রশ্নের উত্তর আমরা আপনাদের জানাবো এই ভিডিওটির মাধ্যমে। তবে তার আগে আপনারা যারা ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন, তারা ইউটিউবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করুন, এবং যারা শর্মিলা মাইতি অফিশিয়াল ফেসবুক পেজ থেকে দেখছেন, তারা পেজটিকে লাইক করে ভিডিওটি শেয়ার করুন। প্রথমে প্রেম, তারপর বিয়ে, আর এখন তারা হবু বাবা মা। রাজ শুভশ্রীর প্রেমের কাহিনী তাদের অনুরাগীদের মাঝে বেশ জনপ্রিয়। এবার তাদের পর্দায় একসাথে দেখা যেতে চলেছে। না, কোনো ছবি বা ধারাবাহিক নয়, এটি একটি অ্যাড ফিল্ম। ইতিমধ্যে এই অ্যাড ফিল্মটির শুটিংও হয়ে গেছে। এটি হলো বার্জার পেন্টের একটি অ্যাড ফিল্ম, আর সেখানেই টলিউডের জনপ্রিয় জুটি রাজ শুভশ্রীকে একসাথে দেখা যেতে চলেছে। অনেকেই প্রথমটায় ভেবেছিলেন অভিনয় করছেন শুভশ্রী আর ক্যামেরায় রয়েছেন রাজ, কিন্তু সব আশঙ্কা উড়িয়ে দিয়েছেন রাজ ও শুভশ্রী। তারা নিজেরাই টুইট করে জানিয়েছেন। তারা এ বিষয়ে লিখেছেন, এটি SVF এর সাথে কোলাবোরেশনে তৈরি হয়েছে। রাজ ও শুভশ্রী টুইট করে লিখেছেন, আওয়ার ফার্স্ট অ্যাড টুগেদার অ্যাজ আ কাপল ফর বার্জার পেইন্ট ইন্ডিয়া ইন কোলাবোরেশন উইথ SVF ব্র্যান্ডস, সুপার এক্সাইটেড অ্যাবাউট দিস, হ্যাশট্যাগ বার্জার ব্রিথ ইজি, হ্যাশট্যাগ ঘর কা স্যানিটাইজার। এই অ্যাড ফিল্মটিতে শুভশ্রীকে দারুণ লাগছে। অন্যদিকে রাজ পরেছেন সাদা রঙের শার্ট। এখনও অবধি এই অ্যাড ফিল্মটির যে কটা ছবি প্রকাশিত হয়েছে, সেখানে দেখা যাচ্ছে রাজ ও শুভশ্রী একে অপরের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছেন। আমরা তো এই অ্যাডটি দেখবার জন্য ভীষণ এক্সাইটেড। রাজ শুভশ্রীকে প্রথমবার পর্দায় একসাথে দেখে আপনাদের কি মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর টলিউডের সমস্ত লেটেস্ট আপডেটস আর নিউজের জন্য দেখতে থাকুন শর্মিলা শো হাউস। Hey guys, this is Shormila Maiti from Shormila Show House, and please subscribe my channel, click the bell button for more updates.